হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি। তো এটা হচ্ছে কি 24শে ডিসেম্বর রবিবারের ভিডিও, একটু লেট হয়ে গেল আপলোড করতে করতে। তো এটা ছিল হচ্ছে কি সেদিন আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, যেখানে কিনা ছিল 221টা ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ। তো যজ্ঞটা ছিল মঙ্গল কামনার জন্য। তো যজ্ঞর আগে যেটা সম্ভবত হচ্ছে, এটা ছিল হচ্ছে কি পদযাত্রা। তো আমরা পদযাত্রা করে জল নিয়ে মানে নদীর পাড়ে গেছিলাম, ওখান থেকে জল নিয়ে তারপরে আর মন্দিরে ওখানে গেছি। তো তোমরা টোটালটা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আর কি, যেখানে কিনা আমাদের সবারই ছোটোবেলা কেটেছে। তো ছোটোবেলা ভুল মানে ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি এই স্কুলটাই কেটেছে। খুব মজা করেছিলাম, খুব আনন্দ করেছিলাম। এখনও স্কুলটা সামনে দিয়ে গেলে খুব মিস করি। এটা ছিল এই গেটটা হচ্ছে কি পুরনো গেট, আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নতুন করে তৈরি করা হয়েছে ওই গেটটা। তো মানে কি বলবো, এখানে এত স্মৃতি জড়িয়ে আছে যে কিছু বলার নেই। তো জিনিসটাকে খুব মিস করি আর কি এখনও। চলছিলাম, চলতে চলতে হঠাৎ করে চলে আসলো আমার কাছে মাম্মা। তো চলো এখন একটু ক্লিপ মাম্মাকে নিয়েও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ আমাকে এই ক্লিপগুলো মানে এই স্পেশাল ক্লিপগুলো ক্রিয়েট করেছে আমাদের প্রীতি। তো এই ক্লিপগুলো এরকমই হবে, মাঝে মাঝে আরও অন্যরকম হয়ে যাবে। তো এটা দেখতে থাকো, কিছু বলার নেই। এর জন্য প্রীতি তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ক্লিপ তোলার জন্য। আমি ওকে মোবাইল ব্যাকা করে তুলতে বলছিলাম বলে ও এইভাবে ব্যাকা করছে যে কিছু বলার নেই। তো চলো আর কি দেখতে থাকো। তো ফাইনালি অনেকটা দূর ঘোরার পর অবশেষে চলে এসেছি নদীর পাড়ের এখানে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই নদীতে নামছে। তো আমি ছিলাম, আমার সামনে মামি ছিল, মানে দুইটা মামি ছিল আর বাকি অনেকজন ছিল। তো সবাইকে মানে মোটামুটি সবারই মুখ ভালো মতনই চিনি, মানে আশেপাশের অনেক লোকই ছিল এখানে, আর অনেক মহিলা অনেকগুলোই ছিল এখানে। আর সবথেকে বেশি ভালো লাগছিলো দেখতে পাচ্ছ সবার হলুদ কালারের শাড়ি। তো একটা জিনিস লক্ষ্য করো, খুব কম আছে যারা কিনা সাদা আর অন্য কালারের পরেছে, বেশিরভাগই হলুদ কালার। তো এই জিনিসটা খুব বেশি ভালো লাগছিলো। তো এখানে সবাই আর কি এখানে একজন নাচ করছে, আবার বেশিরভাগ মানুষ জল নিচ্ছে নদীর পাড় থেকে, জল নিয়ে উঠে উঠে তারা হচ্ছে গিয়ে যেখানে যজ্ঞটা হবে ওখানে যাবে আর কি।
তো জল ভরা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছিল, আর যেখান থেকে জল ভরছিলাম ওই জায়গাটার মধ্যে খুব একটা বেশি জল ছিল না, যেই কারণে আমার কাছে যে ঘরটা ছিল ওটার মধ্যে পুরোপুরি হচ্ছিল না। তো তার জন্য আমি একটু এগিয়ে গিয়েছিলাম, এগিয়ে গিয়ে আমি জল নিয়ে নিয়েছিলাম। তো জল নিয়ে চলো এবার সোজা এখান থেকে যেতে হবে ওই ইয়েতে, যেখানে কিনা যোগ্যটা হবে। তো চলো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে আবার, তো তোমরা দেখতে থাকো। নদীর পাড় থেকে জল ভরে চলে এসেছি, চলে আসার পর তারপরে জলগুলোকে ওই জায়গাটার মধ্যে রেখে দিয়েছিলাম, একটা কলসি ছিল কলসিতে। আর জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটার মধ্যে যোগ্য সময়, তোমরা দেখতে থাকো। তো যোগ্যটা আমার দেখা হয়নি, কেননা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা দাদু বাড়ির থেকে ইনভাইট ছিল সেদিন, তো ওখানে যেতে হয়েছে। তো তোমাদের দাদা ভাইও চলে এসেছে পিছনে দেখতে পাচ্ছ, আমার চাদরটাও গলার মধ্যে নিয়ে নিয়েছে। তো ও আর কি দেখাচ্ছিলো যে চাদর নাকি ঠিক এইভাবে নিতে হয়। তো চলো দাদুদের বাড়ি যাওয়া যাক, তারপরে আবার দেখা হচ্ছে। স্ট্যান্ডে একটা দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ মিষ্টি, চলো আবার যাওয়া যাক। আমরা দাদুদের বাড়িতে পৌঁছে গেছিলাম, পৌঁছে যাওয়ার পর আমাদেরকে খেতে দিয়েছিল মিষ্টি আর হচ্ছে কি মালপোয়া। তো কী করা যায়, তার জন্য আমি মিষ্টি আর মালপোয়াটারও একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ পুরো দিনের ব্লগটা যেহেতু করছি। তো তারপরে আমাদের মিষ্টি আর মালপোয়া খাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর সাথে সাথেই ওখানে ভাত খেতে দিয়েছিলো, কেননা দুপুর হয়ে গেছে আর ওদেরও সবার প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ সামনে টিকু একটু অত্যাচার করছিল, আমি ওর ক্লিপগুলো নিচ্ছিলাম। আর যে এখানে তোমাদের দাদাভাই বসে রয়েছে, খেতে বসেছে, ওই পাশে মা ছিল আর একটু স্বামী ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেওয়ার পর দাদুদের একটা মন্দির আছে, একটু গেলেই মন্দিরটা। তো দিদা বললো চল মন্দির থেকে ঘুরে আসি, তো গেলাম। সামনে দিদা মা আর রিকুকে দেখতে পাচ্ছ, মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির, আর এই পাশে রয়েছে হচ্ছে গঙ্গা মন্দির। তো সম্ভবত চৈত্র মাসের দিকে মন্দিরে পুজো হয় আর কি, বিশাল বড় কীর্তন দেওয়া হয়। তো চলো মন্দিরটা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেওয়া যাক। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমি একটু নকশা করছিলাম, এখন আমি রাধাকৃষ্ণ মন্দিরের ওখানে যাচ্ছিলাম। তো মন্দিরটার মধ্যে নমস্কার করতে পারছিলাম, দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ ঠাকুরটা, ঠাকুরটা সত্যি খুব সুন্দর। আর এটা হচ্ছে মন্দিরের পিছন পাশের একটা ভিউ, যেখানে কিনা চা পাতা পাশ রয়েছে, ওই পাশে নদী রয়েছে। আর এই যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ওকে বললাম ছবি তুলে দিই, তো আমার ভিডিও করে দিল, চলো আর কী করা যাবে। তো মন্দির দেখা শেষ, মন্দির দেখা আর মন্দিরের চারপাশে ভালোভাবে ঘুরে আমরা মন্দির থেকে আবার দাদুদের বাড়ি যাচ্ছিলাম। পিছনে মন্দির আর ওই পাশে দাদাভাই, আর আমি বারবার দেখছিলাম। আর হ্যাঁ, তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে কিন্তু আমাকে দেখতে ঠিক কীরকম লাগছিলো, মানে আমার নিজে নিজেকে সত্যি খুব ভালো লাগছিলো, এর জন্য বারবার আমি ক্যামেরায় দেখছিলাম, নকশা করছিলাম, যেটা কিনা আমি স্বাভাবিক সারাক্ষণই করি। তার ওই যে তোমার দাদাভাই, যেখানে একটু একটু অস্থির হচ্ছিলো আর কি। তো সারাদিন কী করলাম তোমরা তো দেখতেই পেলে, আর যেহেতু বড়দিন ছিল সেদিন ক্রিসমাস ডে, তো সেই উপলক্ষে আর কি টিকু সারাটা দিন অত্যাচার করেছে, কেক কাটবে কখন, কেক কাটবে কখন। তো তার জন্য রাত্রেবেলা কেক কাটা হয়েছে, তো এখানে মোমবাতি জ্বলিয়েও একটু নকশা করেই নিলাম, লাইট অফ করে। পেছনে টিভি চলছে, বিছানার উপরে মা বাবা সবাই টিভি দেখছে। তো কেক কাটার পালি ছিল আমার আর টিকুর। তো দেখো আমরা এখন কেক কাটছি মেরি ক্রিসমাস বলে। তো কেক কাটার পর সবাইকে কেক কাটে দিয়েছিল, খাইতে খাওয়া মানে খাইতে দিয়েছি, তো খেতে দিয়েছিলাম আর কি। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো আরেকটা ব্লগ নিয়ে। বাই গাইস, লাভ ইউ।